हेलो एवरीवन, वेलकम टू माय चैनल कोलकाता प्रॉपर्टी सॉल्यूशंस। मायसेल्फ तीर्थ तीर्थ मजुमदार। फ्लैट टी लोकेटेड ऑन मेन रोड राजबेरी कनेक्टर और लैंडमार्क होच्छे बोसपुकुर सिग्नल। तो फ्लैट टी होच्छे जी प्लस 9 स्टोरेड बिल्डिंग। तो ये फ्लैटर आउटसाइड लुक रिसेंटलि एटार कलर पेंट स्टार्ट होच्छे, रिपेयरिंग चलछे। तो लुक्स आरो फार बेटार हो जाबे, कारेंटलि जेटा आछे तार थेके अनेक बेटार। एटा होच्छे आउटसाइडेर সাইডটা, মেন রোড, গেট খুললেই একদম অন মেন রোড, একদম মেন রাস্তার ওপরে হয়ে গেলে কি হয়, পলিউশন বা সাউন্ডের ব্যাপার থাকে। এটা জাস্ট মেন রাস্তা থেকে একটা ওয়াইড, নিজেদের একটা লেন থাকছে, লেনের পরে বিল্ডিংটি। তো লেনের রাইট লেফটে খুব সুন্দর সাজানো টালি দিয়ে, সঙ্গে গ্রিনারি। তো ক্যামেরার মাধ্যমে আমরা বিল্ডিংয়ের আউটসাইডটা দেখাচ্ছি। এখন আউটসাইডে কিছু কাজ চলছে, আউটসাইড ইনসাইডে এই যে প্লাস্টার কিছু দেখা যাচ্ছে, এগুলো রিসেন্টলি কালার পেন্ট স্টার্ট হবে, অলরেডি দেওয়া আছে। আজকের ডেটটি হলো 22 ডিসেম্বর 2023, এটা অ্যাজ অন ডেট এই স্টেজে আছে। তো চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড অলসো লাইক অ্যান্ড কমেন্টস। তো এই হচ্ছে ফ্ল্যাটের ইনসাইডগুলো, কার পার্কিং, এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে কমিউনিটি হল, রাইটে যে গেট দেওয়া আছে। নেক্সট যে এসিটা করা আছে ওটা জিমনেশিয়াম, পাওয়ার ব্যাক আপ দেখানো হচ্ছে, ভিজিটার্স পার্কিং আছে, ইন কেস অফ কেউ যদি আসে কোনো ভিজিটার্স তাদের জন্য পার্কিং ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে টেম্পল, টেম্পলের নেক্সট এন্ট্রি করা যাক ফ্ল্যাটের মধ্যে। লিফট, দুটো লিফট থাকছে, স্পেসিয়াস লিফট, স্টেয়ার কেসও স্পেসিয়াস, লবিটা অনেক স্পেসিয়াস। এবার এন্ট্রি করে নিলাম, এন্ট্রি ঢুকেই লেফটের দিকে হচ্ছে ব্যালকানি থাকছে উইথ স্লাইডিং, আর এটা লিভিং কাম ডাইনিং। তো ধীরে ধীরে ব্যালকানির দিকে এগিয়ে যাই, এটা হচ্ছে ব্যালকানি সেকশন, খুব সুন্দর ডিজাইন, 2011 হয়েছিল। ফোর সাইডই ওপেন, ক্যামেরার মাধ্যমে বোঝা যাচ্ছে আউটসাইডটা পুরো ওপেন, মানে ক্রস ভেন্টিলেশনের জন্য সব থেকে প্রিমিয়াম এই ব্যাপারটা। নেক্সট ধীরে ধীরে ইনসাইডটা এগিয়ে যায়, আর পুরোটা হচ্ছে মার্বেল ফিনিশিং। ম্যাক্সিমাম আজকের দিনে টালি হয়, এগুলো দামি মার্বেল ফিনিশিং করা আছে। ফ্ল্যাটটি পড়ে থাকার জন্য একটু হয়তো ধুলোবালি হয়ে আছে, কেউ যদি পারচেস করে তারপরে তার কালার পেন্ট এইসব করলে ফ্ল্যাটের পুরো লুকসই চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে কিচেন সেকশনটা, যিনি আগে থাকতেন সে তার মতো করে নিয়েছিলেন, এবার যে থাকবে তার মতো মডুলার কিচেন করে নিলে এর লুকসটা আরও চেঞ্জ হবে। কিচেনও স্পেসিয়াস, গ্রানাইটের টেবিলগুলো গ্রানাইট করা আছে। নেক্সট লেফটে একটা স্পেস আছে, এটাকে ইউটিলাইজ করা যায় যে যেরকম ওয়াশিং মেশিন। এটা একটা বেডরুম, অলরেডি কাবার্ডগুলো করা আছে, জানলার নিচেও কিছুটা কাবার্ড করা আছে, ডাবল কাবার্ড, এটা অনেকটাই জিনিসপত্র ঢুকে যাবে এর মধ্যে। এর সঙ্গে উইথ অ্যাটাচ টয়লেট, টয়লেটটা যেহেতু কেউ থাকে না তাই ক্লিয়ার নেই, দেখে একটু ভিডিওতে নোংরা লাগছে, বাট এটা ফাইনালি যখন পরিষ্কার করা হবে পুরো গ্লেজি হবে। বাইরের আউটসাইডটা পুরো ক্লিয়ার, অসাধারণ সিন, বিউটি। আজকের দিনে মেন রাস্তায় থেকে কলকাতার বুকে এরকম ফ্রি স্পেস পাওয়া ভেরি ডিফিকাল্ট। নেক্সট আমরা সেকেন্ড বেডরুমে চলে গেলাম, আস্তে আস্তে এবার আমরা সেকেন্ড বেডরুমের দিকে এগিয়ে যাচ্ছি। এটা নাম্বার টু বেডরুম, মিডিল এই বেডরুমটি, এটাতেও কাবার্ড করা আছে। নেক্সট থার্ড বেডরুম, নাম্বার থার্ড, এটা বেডরুম কাফি স্পেসিয়াস, বিশাল বড় বেডরুম আছে। আর এর সঙ্গে একটা টয়লেট থাকছে, এরও আউটসাইডটা দেখিয়ে দিচ্ছি, আউটসাইডটা পুরো ক্লিয়ার, ফুল ক্লিয়ারিটি। এটা হচ্ছে এর সঙ্গে অ্যাটাচ টয়লেট উইথ বাথটব করা আছে, বাথটব, এটা হচ্ছে টয়লেট এরিয়া। আর এই সাইডটা গ্যাপ, ওটা ডাক্ট আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর গাইস, প্লিজ লাইক অ্যান্ড কমেন্টস করতে ভুলবেন না, থ্যাংক ইউ।